নমস্কার বন্ধুরা মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম আজকের পর্বে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একদম নতুন একটা রেসিপি ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ মানে চাল আলু ডিম এই সব দিয়ে আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একদম ইউনিক একটা রেসিপি অনেক সময় হয় যে রান্না বান্না খুব একটা বেশি করতে ইচ্ছে করে না বা তাড়াহুড়ো থাকে সেই সময় কিন্তু আপনারা দুপুরের খাওয়ারে অথবা রাতের খাওয়ারে এই রেসিপিটা তৈরি করতে পারেন তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা রান্নাটা করার জন্য এখানে আমি এমনি নর্মাল চাল নিয়েছি যেটা দিয়ে সাধারণত আমরা প্রত্যেকদিন ভাত রান্না করি সেই চাল দিয়ে করছি তবে আপনারা চাইলে লং লংরেন বাসমতি রাইস অথবা গোবিন্দভোগ আতপ চাল দিয়েও কিন্তু করতে পারেন তবে নর্মাল চাল দিয়েও এটা খুবই ভালো হয় এবার এই চালটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে মানে জলটাকে পাল্টে পাল্টে অন্ততপক্ষে তিন থেকে চারবার চালটাকে আমি একদম পরিষ্কার করে মানে যতক্ষণ একদম পরিষ্কার জল বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুয়ে নিয়েছি এটা ঝরঝরে রান্না করার ঝরঝরে ভাত রান্না করার খুবই ইম্পর্ট্যান্ট একটা ট্রিক্স তো অবশ্যই করে চালটাকে খুব ভালো করে মানে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এখানে দুটো বড়ো সাইজের আলু আমি টুমো টুমো করে কেটে নিয়েছি আর তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে একটুখানি কাঠ লাগিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ভাজার সময় ডিমটা ফেটে যায় না এর মধ্যে সামান্য পরিমাণে মানে ওয়ান ফোর্থ থ্রি স্পুন করে হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে নিচ্ছি নুন কিন্তু দিচ্ছি না নুন দিয়ে দিলে জল ছেড়ে দেবে আর তখন ভাজতে কিন্তু অসুবিধা হবে এগুলো ভাজার সময় খুব ফাটবে তো নুন ছাড়াই একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আলু আর ডিমটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার রান্নায় চলে এসেছে রান্নাটা আমরা করব সর্ষের তেল দিয়ে এখানে কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন এবার আলুটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে রেখে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য একটু লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি দেখুন আলুর কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে একটু হালকা লাল রঙ আসতে শুরু করেছে এই পর্যায়ে এখানে ডিমটা দিয়ে দিলাম এবার ডিমটাকে দিয়েও আরও মিনিট দুয়েকের জন্য একটুখানি ভেজে নিচ্ছি তবে ডিমটাকে কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না কারণ খুব বেশি কড়া করে ভাজলে আমার ডিম ভালো লাগে না সেই আমি ডিমটাকে খুব বেশি লাল করে ভাজিনি এখানে আমার আলু আর ডিম ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে রাখছি আর এই তেলটার মধ্যে রান্নাটা আমি করবো তো এখানে ফোড়ন দিলাম একটা তেজপাতা এক টুকরো দারচিনি আর এর সাথে দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ আর দিচ্ছি পাঁচ ছটা মতন লবঙ্গ আর যাচ্ছে হাফ টি স্পুন গোটা জিরে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে ফোড়নটা চলে এসেছে খুব সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরিয়েছে এবার এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে রেখে কিন্তু পেঁয়াজটাকে আমি মোটামুটি মিনিট দুয়েকের জন্য ভেজে নিয়েছি দেখুন কালারটা কিন্তু হালকা লাল আসতে শুরু করেছে এবার এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি দুই চামচ মানে দুই টি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন হাফ টি দিয়ে দিচ্ছি হলুদ এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে নাহলে তল থেকে পেঁয়াজটা পুড়ে যাবে এর সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টি স্পুন আমি দিয়েছি আর দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি আপনারা যদি চিনি অপছন্দ করেন চিনি বাদ দিয়েও করতে পারেন তবে চিনি দিলে টেস্টটা ভালো হয় টেস্টটা কিন্তু ব্যালেন্স হয় খেতে ভালো লাগে এবার এখানে হাফ কাপ মতন জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ বেশখানিকটা ধনে পাতা কুচি কষানোর সময় একটুখানি ধনে পাতা দিলে কিন্তু ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো মতন রান্নার মধ্যে বসে যায় আর সেটা খেতেও ভীষণ ভালো লাগে এবার এই সব কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে মানে মোটামুটি পাঁচ ছয় মিনিট মতন সময় নিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু একদম নরম হয়ে গেছে এবার এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম চালটাকে কিন্তু জলে ভিজিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই একটু আগে ধুয়ে রাখলেই জলটা শোক করে চালটা একদম ঝরঝরে হয়ে যায় আর বেসনেরটা কিন্তু নরম হয়ে যায় এবার মশলার সাথে চালটাকে মোটামুটি মিনিট তিনেকের জন্য খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এতে করে পোলাওটা ঝরঝরে হয় আর খেতেও ভালো হয় তো চালটা এখানে আমার ভাজা হয়ে গেছে একটু হালকা করে চালটাকে আমি ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি জল দেখুন ঠিক যেই কাপটা দিয়ে মেপে আমি চাল নিয়েছিলাম আমি দুই কাপ চাল নিয়েছিলাম তো দুই কাপ চালের জন্য দিচ্ছি চার কাপ জল আপনারাও এই রেশিওটা একটুখানি মাথায় রাখবেন যতটা পরিমাণে চাল নেবেন ঠিক তার ডবল পরিমাণে জল দিতে হবে জলটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু কোনোভাবে এটা ঝরঝরে হবে না তো জলটা কিন্তু একটু ঠিকঠাক করে মেপে দিতে হবে তো জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এই সময় নুনটা একটু চড়া রাখতে হবে মানে এই সময় যদি জলের টেস্টটা একটু বেশি নুনতে হয় তাহলে কিন্তু যখন রান্নাটা হয়ে যাবে নুনের পরিমাণটা একদম ঠিকঠাক হবে আর এই সময় যদি দেখা যায় জলের মধ্যে নুনের টেস্টটা ঠিকঠাক রয়েছে তখন কিন্তু রান্নাটা হয়ে যাওয়ার পরে নুনটা কিন্তু কমে যাবে তো সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে নুনটা এই সময় একটু চড়া রাখতে হবে এবার ভেজে রাখা আলুটার মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে পাতার ফ্লেভারটা কিন্তু এই রান্নাতে খুবই ভালো লাগে এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম হাইতে দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্যে ঠিক দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন জলটা কিন্তু বেশ অনেকটাই টেনে এসেছে তবে চালটা সেদ্ধ হয়নি এখনও অল্প একটু জল আছে এর মধ্যে আর জল দেওয়ার কোনোই প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন গরম মশলার গুঁড়ো এক টি স্পুন দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা এর থেকে বেশিও দিতে পারেন আমি এখানে এক টি স্পুন দিলাম আর ভেজে রাখা ডিমটা এখানে দিয়ে দিলাম ডিমটা যদি একদম প্রথমে দিয়ে দিতাম মানে আলুর সাথে যদি ডিমটা দিয়ে দিতাম তাহলে কিন্তু ডিমটা অনেক বেশি নরম হয়ে যেত সেটা খেতে খুব একটা ভালো লাগতো না তো আলু আর চাল যখন একটু সেদ্ধ হয়ে যাবে মানে ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে তখন আমি ডিমটা দিলাম এতে করে ডিমটাও খুব বেশি একটা নরম হবে না আর খেতেও ভালো লাগবে এবার সব কিছুকে খুব আলতো হাতে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে উপরটাকে এরকমভাবে একটুখানি লেবেল করে এটাকে আমি ঢেকে দেবো আঁচটাকে একদম কম করে দশ মিনিটের জন্যে এরই মধ্যে কিন্তু চালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর একদম ঝরঝরে ভাতটা কিন্তু রেডি হয়ে যাবে তো ঠিক দশ মিনিট একদম কম আঁচে রেখে আমি রান্না করেছি মানে টোটাল মিনিট এখানে রান্না করেছি প্রথম দশ মিনিট মিডিয়াম আঁচে রেখে এটাকে রান্না করেছিলাম আর পরবর্তী দশ মিনিট কিন্তু একদম লো আঁচে রেখে এটাকে রান্না করেছি একটা আলু দেখিয়ে দিলাম দেখুন আলুটা কত ভালো করে সেদ্ধ হয়েছে আর চালটা দেখুন একদম ঝরঝরে হয়েছে আর একদম পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়েছে ওভার কুকও হয়ে যায়নি আবার কাঁচাও হয়ে নেই ঠিক যেরকমভাবে সেদ্ধ হওয়া দরকার সেরকমভাবে কিন্তু সেদ্ধ হয়েছে ব্যাস তৈরি করে নিলাম খুবই সহজ একদম ঝরঝরে একটা রেসিপি এটা কিন্তু অনেকটাই বিরিয়ানির মতন খেতে তবে এটা বিরিয়ানি না আপনারা খুব তাড়াহুড়ো সময় বা যেদিন একটু অন্যরকম রান্না করতে ইচ্ছে করবে সেদিন এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা খেতে দুর্দান্ত হয় আর তৈরি করতে কিন্তু মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লাগে খুবই অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন